প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় মান উন্নয়ন করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর লাল সেন দুপুরে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত মুজিব কর্নারের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে অসংক্রামক রোগ প্রতিরোধে এনসিডি কর্নারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্তচাপ ডায়াবেটিস ও ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর স্থানীয় রোগীদের যেতে হবে না স্থানীয়ভাবে যারা জটিল রোগ সহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবাটাকে পৌঁছে দিব এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে হলে এই সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমাকে স্বাবলম্বী করতে হবে তো আমি মনে করি যদি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে উপজেলা পর্যায়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারি আর তাহলে ঢাকা শহরের এই ভিড়টা হবে না